নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর 12টার দিকে তিনতলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় বারোটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত কেমিক্যালের কারণে আগুন লাগে। হতাহতের কোনো ঘটনা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে গত 8ই জুলাই বিকেলে রূপগঞ্জের হাশেম ফুড কারখানায় আগুনে 52 জন নিহত হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি, তিনি বিস্তারিত জানাবেন। ইশরাত জাহান উর্মি, আপনার কাছে জানতে চাই, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে এখন পর্যন্ত, একটি প্রাথমিক কারণও জানা গেছে যে কেন আগুন লেগেছে, একটু বিস্তারিত জানাবেন, আর ক্ষয়ক্ষতির কোনো বিবরণ জানা গেছে কিনা? এই জায়গাটিতে যে কারণে আগুন লেগেছে সেটা যদি আমি আগে একটু বলি, যে বা জায়গাটা যদি আপনাকে দেখাতে পারি আমি, এটি একটি তিনতলা ভবন, দোতলায় আসলে আগুনটি লাগে, তিনতলা না আসলে ঠিক দোতলা, ছাদ সহ আরেকটা তলা যদি আমি ধরি, দোতলা থেকে আগুনের সূত্রপাত। এবং একটা লেদার কারখানার র্যাক্সিং তৈরি হয় এখানে, র্যাক্সিনের নিচের যে কাপড় থাকে সেটি তৈরি হয় আসলে এই জায়গাটিতে, এবং আগুনটি আসলে লাগে দুপুর 12টার দিকে, এবং কারখানা বন্ধ ছিল কিন্তু 11 তারিখ থেকে আবার কলকারখানা খুলে যাবে, এই জন্যে কিছু শ্রমিক পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে আসলে এখানে এসেছিলেন, এবং সেই সময় একটি বাল্বের আগুন থেকে, বাল্ব থেকে আসলে আগুনটি, মানে একটি ইলেকট্রিক বাল্ব র্যাক্সিনের কাপড়ের উপরে পড়ে যায় এবং পড়ার পরে আসলে আগুনটি লাগে। এখানে 14টি ইউনিট মোট কাজ করেছে ফায়ার সার্ভিসের, এখন তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে, মানে আগুন আর লাগবে না, এই বিষয়টি তারা কনফার্ম করেছেন, কোনো হতাহত বা আহতের খবর নেই। এই কারখানার যেই জিএম, উনি দলিলউদ্দিন চৌধুরী, উনি আমার সাথে এখন আছেন, আমি একটু ওনার কাছ থেকে, আপনি একটু এখানে এই পাশে আসেন ভাই, একটু এখানে আসেন। আগুনটা কিভাবে লাগলো আপনি যদি আরেকবার? আগুনটা লাগার কোনো সূত্র পাচ্ছি না, তবে এইটুকু বুঝতে শুনছি, এরকম কোনো লোকজন ছিল না, এরা 1.5 থেকে 2 ঘন্টা আগে কিছু ফয় পরিষ্কার, আন্দামন্দা ফয় পরিষ্কার করে এরা চলে গেছিল। এরই ভিতরে ওই যে যতটুকু শুনছি আর কিছু, এখানে এটা করে এখনও ঠিক না, যদিও ওই যে বৈদ্যুতিক বাল্ব বাস্ট ইয়ে হয়েছে, এখানে কি ধরনের জিনিসপত্র ও ছিল? ওই র্যাক্সিনের পিছনে যে কাপড় থাকে ওই কাপড়টা ছিল, কাপড়গুলো ছিল এখানে, এই কাপড়গুলো এখানে ওই লকডাউনের আগের থেকে কাপড়গুলো এনেছিল, তো এগুলোর উপরেই ওই ইয়ে নাকি ফেলে পড়ছে, মানে ইয়ে একটা বাল্ব ইয়ে করে ফাইটা ইয়ে বাস্ট হয়ে এখানে পড়ছিল, তারপরে আগুনটা এখান থেকে নাকি এই এই ইয়েটা হয়েছে। কোনো হতাহতের ঘটনা? না না, কোনো হতাহতের, না না, লোক ছিল না তো ওই সময়। কাপড়ের মধ্যে কিভাবে আগুনটা লাগলো এবং ক্ষয়ক্ষতি এবং হতাহত সব তথ্যই আমি আপনাকে জানাতে পেরেছি। আশা করি ফায়ার সার্ভিসের যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে কথা হয়েছে, তিনিও জানিয়েছেন যে 12টি ইউনিট দিয়ে কাজ শুরু করার পরে 14টি ইউনিট পর্যন্ত কাজ করে এবং এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এই আগুন আর বাড়ার কোনো আশঙ্কা অন্তত নেই, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো হয়েছে। সুখের কথা হলো যে হতাহত কেউ হয়নি, এরকম একটি বড় দুর্ঘটনা ঘটলো।